নমস্কার, কবি সুবোধ সরকারের লেখা ফিরিয়ে দিন আমার ছেলেকে। মা বলছে পুলিশকে, পুলিশ বলছে নল দময়ন্তীকে, দময়ন্তী বলছে স্বরাষ্ট্রকে, স্বরাষ্ট্র বলছে সার্বভৌমকে, ভৌম বলছে জঙ্গল, জঙ্গল বলছে টোটেম, টোটেম বলছে ভগবান আমার ছেলেকে ফিরিয়ে দিন। কিন্তু পৃথিবীতে ভগবান এখন আর কথা বলেন না, কথা বলে একে ভক্তি সেভেন। পৃথিবীতে আল্লাহ এখন আর কিছুই ঠিক করে না, যা ঠিক করার ঠিক করে দেয় বেলেল্লা ল্যান্ড মাইন। পৃথিবীতে থানা আবিষ্কার হওয়ার পর থেকেই তৃণভূমি কমতে শুরু করছিল। মেষ পালক পিছতে পিছতে চোদ্দ তলার ফ্ল্যাটে উঠে এলো। একটা একটা করে নদী হারিয়ে যেতে লাগলো। যারা মহাকাশ থেকে নেমে আসা ঘূর্ণি এবং দ্বিখণ্ডিত ভূমি থেকে উঠে আসা অগ্নির সাথে লড়াই করত, তারা হয়ে গেল পাড়ার পেঁচু বাসদান। তোলা তুলে সন্ধ্যে বেলায় পুলিশের সঙ্গে থানার পিছনে বাংলা খেতে শুরু করলো। ছেলেকে তুলে নিয়ে গিয়ে ওরা দাবি করেছে, 36 ঘন্টার মধ্যে জেলের দরজা খুলে না দিলে বিধবা মায়ের একমাত্র ছেলের খুলি উড়িয়ে দেব। পৃথিবীতে ভগবান এখন আর কথা বলেন না, কথা বলে একে ফর্টি সেভেন। কিন্তু ওরা কারা? ওরা যতটা তোমার সহোদর ততটাই আমার ভাই। তবু আমি বলতে এসেছি, খিদে আমার মাতৃভাষা নয়, খুন আমার মাতৃভাষা নয়। আমি কুয়াশা ও কীর্তিনাশার মাঝখানে বেঁচে থাকতে চেয়েছিলাম, আমি কলম ও কুরবানির মাঝখানে বেঁচে থাকতে চেয়েছিলাম, আমি বেঈমানি ও বিসর্জনের মাঝখানে বেঁচে থাকতে চেয়েছিলাম, আমি দুমুঠো ভাত ও আগ্নেয়গিরির মাঝখানে বেঁচে থাকতে চেয়েছিলাম। যে ছেলেকে ওরা তুলে নিয়ে গেছে তার হাত বেঁধে রাখা হয়েছে গাছের সঙ্গে, তার পা বেঁধে রাখা হয়েছে ধর্মের সঙ্গে, তার কোমর বেঁধে রাখা হয়েছে পাবক ও প্রতারণার সঙ্গে, তার মুখের সামনে এক থালা ভাত, তার পেটে এক ভূমধ্যনীল খিদে। কিন্তু সে খেতে পারছে না, খেলেই তার প্রথম অন্ন বেরিয়ে আসবে। যে ছেলেকে ওরা তুলে নিয়ে গেছে তার বদলে তার মায়ের সামনে এনে দাঁড় করানো হলো তিনটি ছেলেকে, ফর্সা, কালো এবং খুব কালো। তিনটি ছেলেরই মুখ ঢাকা। মা বলল, ওদের মুখ খুলে দাও। কিন্তু আকাশ থেকে ঘোষণা হলো, রাষ্ট্র অস্ত্র ত্যাগ করলে আমরা ওদের মুখ খুলে দেব। মা বলল, আমার ছেলে কেন মুখ ঢেকে থাকবে? কিন্তু আকাশ থেকে বলল, এ তোমার ছেলে? না। এ তোমার ছেলে? না। এ তোমার ছেলে? না। তিনজনের একজনও যদি তোমার ছেলে না হয় তাহলে তোমার কোনো ছেলে ছিল না কোনোদিন, তুমি মা হতে পারোনি। এই নাও তোমার ছেলের জামা, রাষ্ট্র এর চেয়ে বেশি কিছু ফেরত দিতে পারে না। হাজার হাজার মা বসে আছে পৃথিবীতে, বসে আছে কিউবার জঙ্গলে তিব্বতের গুহায়, জাফরান জেলে পাড়ায় চীনের ভিক্ষুক মঠে, রাশিয়ার মেট্রো রেলে আমেরিকার রেস্তোরাঁ, কলিঙ্গ থেকে বিদর্ভে। মা, তুমি আমায় বলো, তোমার ছেলেকে দেখতে কেমন? খুব ফর্সা, কালো, খুব কালো, নাকি টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম? খুব ভালো গিটার বাজাতো, ইংরেজি বলতে পারে? ভোর হবার আগে, মুরগি ডাকার আগে মা বলেছে, আমার খোকনকে ফিরিয়ে দাও। দুপুর বেলা মাখা ভাত, জলের গ্লাস, ভাত ও জলের মাঝখানে মা বলেছে, আমার খোকনকে ফিরিয়ে দাও। কিন্তু কোনো সূর্যাস্তের আগে কিংবা কোনো সূর্যাস্তের পরে আজও কোনো খোকন ফিরে আসেন। নমস্কার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন
যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।